ओम सर्वधर्म स्थापकस्त्वं सर्वधर्म स्वरूपकः आचार्यानां महाचार्यो रामकृष्णायते नमः। ओम यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिताय सर्वविद्या स्वरूपांतां शारदां प्रणमाम्यहम्। ओम परतत्वे सदा लीनो रामकृष्ण समाद्वया यो धर्म स्थापनरतो वीरे शब्दं नमाम्यहम्। ओंकालिंदी फुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरो लोकनायक योगानंद प्रेमानंद शान्ने वैए च पार्षदा रामकृष्णगत प्राणां सर्वान्तान् प्रणमाम्यहम्। भगवान श्री रामकृष्ण श्रीमा शारदा देवी एवं स्वामी विवेकानंद और श्री रामकृष्ण सन्यासी एवं गृह पार्षद सकल श्रीचरणे हमार आभूमिक प्रणाम। आज के सभा सभापति पूजनीय स्वामी पवित्र चित्तानंद जी के आमार भक्ति विनम्र प्रणाम। उन्नतम वक्ता पूजनीय स्वामी तत्परानंद जी के आमार आंतरिक श्रद्धा और नमस्कार। समग्र भक्तमंडली एवं मातृमंडली अपने सकल के आमार आंतरिक श्रद्धा और नमस्कार जानाच्छी। विशेष कृतज्ञता जानाच्छी श्री गौरचंद्र हजरा सम्पादक श्री श्री शारदा रामकृष्ण आश्रम फोटोरे जिन्हें आमाके दया करे डेकेछेन किछु बलार जोन्नो। আমার বলার বিষয় হচ্ছে আমাদের জীবনে শ্রীরামকৃষ্ণের বাণী। পূজনীয় মহারাজ যেটা বলছিলেন ভারী সুন্দর, নিজের মতো করে নরেন্দ্রকে দেখা। ভগবানকে আমাদের নিজের মতো করে দেখতে হবে। নিজের মতো করে যদি না দেখি, আমাদের জীবনচর্যায় যদি ভগবানের অস্তিত্ব না আসে, তাহলে এই কথাটা খুব পরিষ্কার, ভগবান আর যাই হোক আমার জীবনে কোনো প্রয়োজন নেই। গীতার পঞ্চম অধ্যায়ের একেবারে শেষ শ্লোকে ভগবান বলছেন যে মাত্র দুজন ভগবানকে খুব আপন করে পায়, তাদের জীবনে শান্তি আসে। এক হচ্ছে যে মনে করে সর্বলোক ও মহেশ্বর, জগতে যা কিছু কল্যাণকারী হচ্ছে সেগুলো ভগবানের অবদান, ভগবানের জন্য হচ্ছে। আর দুই হচ্ছে যাকে তিনি সুহৃদ বলে মনে করেন। সুহৃদ মানে এমন কি ফোনে বারবারে তো ইয়ে আসছে কেন? তো সেই দু নম্বর হচ্ছে ভগবানকে যারা আমরা সুহৃদ বলে, আপনারা শুনতে পাচ্ছেন তো, সুহৃদ বলে মনে করি তাদেরকে, ভগবান তাদের কাছে সুহৃদ হলো এমন একজন বন্ধু যার সঙ্গে আনন্দের দিনে আমি হাত ধরে নাচতে পারি, দুঃখের দিনে যাকে আঁকড়ে ধরে কাঁদতে পারি। ভগবান যদি আমার জীবনে এই স্তরে না নেমে আসেন, তাহলে অবশ্যই অবশ্যই ভগবানকে আমার প্রয়োজন নেই। আমার দুঃখের দিনে কেউ সঙ্গে নেই, জগতে কেউ থাকে না দুঃখের দিনে, এটা তো খুব স্বাভাবিক। সুখের দিনে সবাই আপনার সঙ্গে আছে, দুঃখের দিনে আপনি নির্বান্ধব, একাকি যেতে হবে। হ্যাঁ, একাকি আপনাকে যেতে হবে। অতএব সেই নির্বান্ধব দিনে ওই একজন বান্ধব নিয়ে সবান্ধবে আমাদের যাত্রা, ভগবানের উদ্দেশ্যে তার উদ্দেশ্যে যাত্রা, এটা যদি না হয় এবং এটা করতে গেলে ভগবানকে আমার নিজের আপন করে নিতে হবে। ওই কারণে ভগবান আমাদের জন্য একটি ট্রেজার রেখে গেছেন, একটি সম্পদ রেখে গেছেন। ভগবান তো স্থূল শরীরে আসেন, মানুষের মধ্যে মানুষের মাঝখানে হয়ে আসেন। তার কারণটা হচ্ছে একদম আমাদের মতো হয়ে আসেন, এর কারণটা আমাদেরকে বোঝানোর জন্য যে আমাদের এই শরীরেই ভগবত লাভ প্রাপ্তি সম্ভব। তিনি যদি ওই ত্রেতা বা দ্বাপর যুগে ওই রাম এবং কৃষ্ণ হয়ে এসেছিলেন, কারণ সেই যুগের মানুষরা খানিকটা অ্যাটায়ার, তার পোশাক আশাকগুলো ওই রকম ছিল, সেই কারণে তার ওইভাবে বোঝানো সম্ভব ছিল। কিন্তু এ যুগের মানুষের জন্য তিনি একেবারে আমাদের মতো হয়ে এসেছেন। যে ট্রেনে যখন যাতায়াত করি, যখন সেই এই বালিগঞ্জ স্টেশন পার্ক স্ট্রিট স্টেশন ক্রস করে, তখন সব ওই যারা ডানকুনিতে আসেন ডে লেবাররা, তারা উঠে পড়ে একদম ঘুষ্টে ঘুষ্টে বসে একেবারে, কিন্তু আমাদের জন্য একটু জায়গা ছেড়ে দেন। কেননা এই গেরুয়া পোশাক পরে জানি স্বামীজি বেঠে হুয়ে থোড়া জায়গা ছোট, মানে এই পোশাকটা আমাকে ওর থেকে আলাদা করে দিচ্ছে, ওরা বলে দিচ্ছে এই লোকটা আলাদা, আমাদের মতো নেই, সঙ্গে ঠিক গা দিয়ে বসা যায় না। কিন্তু ঠাকুর কিন্তু একদম সাদা লাল পেড়ে কাপড় পরে এসেছেন, আমাদের জীবনে আমার মতো করে এসেছেন, আমাদের বন্ধু হবেন বলে, আমার মতো করে এসে আমাকে উত্তরণের পথে দেখাবেন। স্বামী বিবেকানন্দের একটি বিখ্যাত কথা আছে, সেখানে স্বামীজি বলছেন, ইফ ইউ ওয়ান্ট টু হেল্প আ ম্যান, হেল্প হিম ওয়্যার হি স্ট্যান্ডস। তুমি যদি কাউকে সাহায্য করতে চাও, তাহলে তার অবস্থায় এসে, তার জায়গায় এসে, তার অসুবিধাটুকু অনুধাবন করে, তারপরে তার শক্তিটা তাকে উত্তরণ করো। কীরকম ব্যাপারটা, আপনি ছাদে দাঁড়িয়ে আছেন, আপনি তো খোলা আকাশ দেখতে পাবেন, যে নিচে দাঁড়িয়ে আছে তাকে যদি বলেন দুর্গা আমি খোলা আকাশ দেখতে পাচ্ছি, তুমি কেন দেখতে পাচ্ছ না? কারণ তার তো দৃষ্টিটা খণ্ড, সে দেখতে পাচ্ছে না। তাই তাকে যদি খোলা ছাদ দেখাতে হয়, তাকে প্রথমে আমাকে উপর থেকে নিচে নেমে আসতে হবে, এসে কেন সে দেখতে পাচ্ছে না সেটা অনুধাবন করতে হবে,
তারপরে তাকে বলতে হবে, হ্যাঁ ভাই তোমার দ্বারাই হবে, হাত ধরে টেনে নয়, তার মনের শক্তিতে তাকে একটু 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 করে ওপরে নিয়ে যাওয়া। তারপরে সে যখন খোলা আকাশ দেখবে তখন তার যে আনন্দটা সেটা আমরা আলাদা করে ব্যক্ত করতে পারবো না। ভগবান আসেন ঠিক এই কারণে, একদম আমাদের মতো। কে আমাদের রামচন্দ্র দত্ত এসছেন রামকৃষ্ণ পরমহংসের সঙ্গে দেখা করবেন বলে, তার ধারণা ছিল বিরাট জটা হবে, চিমটে টিমটে হবে, আধগানা কাপড় পরে থাকবেন, অনেকগুলো চালা চামুণ্ডা থাকবে সব। এসে রামকৃষ্ণ পরমহংসের ঘরই খুঁজে পাচ্ছেন না, পুলিশকে জিজ্ঞেস করলেন, মানে গার্ড যারা ছিল তাদের জিজ্ঞেস, তারা দেখিয়ে দিলেন দরজা বন্ধ, তা ওদের তো একটু বাবু, তো তারা নক করছে, নক করা মাত্রই দরজাটা খুলে গেল। এবং যিনি খুললেন তিনি একটি অতি সুন্দর মানুষ, টুকটুকে গায়ের রং টকটকে লাল ঠোঁট, আর কাপড় পরা আছে গাটা খালি, আর নিচের কাপড়টা কাঁধে ফেলা। এবং এরা কিছু বোঝার আগে তিনি মেঝেতে মাথা ঠেকিয়ে প্রণাম করলেন, ইনি হলেন রামকৃষ্ণ পরমহংস। রামচন্দ্র দত্ত বুঝতেই পারলেন না, মনমোহন মিত্র বুঝতেই পারলেন না, তাদের দুজনকে হাত ধরে নিয়ে এসে নিজের পাশে বসিয়ে বিকেলে এসেছেন, সন্ধ্যে রাত হয়ে গেছে তখনও তারা আড্ডা মারছেন, তখনও তারা গল্প করছেন, হেসে কুটোপাটি খাচ্ছেন। রামদত্ত ভাবতেই পারেননি যে পরমহংসের সঙ্গে এরকমভাবে ভাব হবে। ভগবানের সঙ্গে এইরকম ভাব হওয়ার জন্যই ভগবান তার বাণীটা আমাদের কাছে রেখে গেছেন। তিনি তো স্থূল শরীরে থাকতে পারবেন না, স্থূল শরীরে থাকতে পারবেন না বলেই এই সূক্ষ্ম শরীরে আমাদের জন্য তিনি এই উপহারটি দিয়ে গেছেন, এই উপহার তিনি আমাদের কাছে প্রস্তুত করেছেন। আমাদের যখনই জীবনে দুঃখ এসে উপস্থিত হয়েছে তখনই আমরা ভগবানের কাছে গেছি, আমরা সুখের দিনে কখনো যাইনি। কবির দাসের দোয়া আছে না, দুঃখ মে সব সুমিরন করে, সুখ মে করে না কই, দুঃখ সুখ মে যো দুঃখ মে সব সুমিরন করে, সুখ মে করে না কই, সুখ মে যো সুমিরন করে সো দুঃখ কেসে হই। দুঃখের দিনে সবাই ভগবানকে ডাকে, সুখের দিনে ভুলেই যায়, তারপর সেটা সেকেন্ডারি থাকে। এখন তো আবার আরও একটা দিক, আমরা ভগবান খুব কৃতজ্ঞ, ভগবানকে ভালোবাসি, আর তারপরে এখানে ভগবানকে স্ক্রিন সেভার করে রাখি মোবাইল ফোনে, এমনি করে দেখছি মাঝে মাঝে সুইচ টিপে দেখি ভগবান, হ্যাঁ ঝকঝকে হাসি দিয়ে আমাদের সঙ্গে দেখা দেন। কিন্তু জাগতিক বিষয়ে ঢুকতে গেলে এমনি করে স্ক্রিন সেভারটা সরিয়ে দিয়ে তবে জগতে ঢুকতে হয়, ভগবানকে এমনি করে আঙুল দিয়ে আমরা সরিয়ে রেখে, পাশে সরিয়ে রেখে আমরা জগতের কাছে যাই, এটা হচ্ছে আমাদের কথা। সেই কারণে এই সিয়ানা পাবলিককে আমাদের ঠিক করার জন্য ভগবান তার বাণী রেখে গেলেন। ভগবানের কাছে অতি দুঃখে আমরা আসি, অর্জুন খুব কষ্ট, তার দুপক্ষের যুদ্ধের মাঝখানে দাঁড়িয়ে আছেন, তিনি ঠিক করতে পারছেন না, তার হাত পা ঠক ঠক করে কাঁপছে। অমন একটা সময়ে শ্রীকৃষ্ণ তাকে যে দুটি ডায়লগ দিয়েছিলেন তার মধ্যে অন্যতম হলো, ক্লৈব্যম মাস্ম গমঃ পার্থ নৈতত্ত্বৈ উপপদ্যতে শূদ্রম হৃদয়ে দৌর্বল্যম তত্ত্বোত্তিষ্ঠ পরন্তপ। ক্লিবতা, ক্লিবতা কেন বলছি, মানে আমরা সব ছক্কা হয়ে গেছি তা নয়, আমাদের মনের একটা অবস্থা আসে যখন আমরা পারপ্লেক্স কন্ডিশন, আমরা কখনো সিদ্ধান্ত নিতে পারবো না কোনটা ভালো কোনটা মন্দ, কী করা উচিত কী করা উচিত নয়, আমাদের এই পারপ্লেক্স কন্ডিশন দেখবেন জীবনে সবার আসে। বুঝতে পারছি আত্মীয় প্রিয়জন আমার সঙ্গে অন্যায় করছেন, সম্পত্তি ভাগের সময় তো যাদের আপনাদের এই অভিজ্ঞতা হয়েছে সবারই মনে হয় কম বেশি হয়েছে, হ্যাঁ আটানা চারানা পাঁচানা দুয়ানা সম্পত্তি ভাগ নিয়ে মারামারি ফাটাফাটি লাঠালাঠি হয়নি, এই সমস্ত স্থিতিতে আমরা আমাদের প্রিয়জনদের দেখতে পাই, তখন বলবো কি বলবো না, জমিয়ে কোর্টে গিয়ে কেস করব না ছেড়ে দেব, না নিবৃতে কাঁদবো, না লোককে বলবো আহা আমার কাকা আমাকে ঠকিয়ে নিয়ে চলে গেল, এটা পারপ্লেক্স কন্ডিশন। আমরা সবাই রয় এই পারপ্লেক্স কন্ডিশন থেকে কেমন করে বেরিয়ে আসার এই চাবিকাঠিটা। মাস্টারমশাই অত লেখাপড়া শিখেছিলেন, দুটো স্কুলের হেডমাস্টার, একদিকে তার বাবা একদিকে তার স্ত্রী, দুদের মধ্যে এমন ঝামেলা, মাস্টারমশাই মনে হলো জীবনটা শেষ করে দিলেই ভালো, তাই তার ভাগ্নে সিদ্ধেশ্বর মুখোপাধ্যায় সিধুকে সঙ্গে করে তিনি নিয়ে গেলেন বিভিন্ন বাগান দেখতে, বরানগর থেকে বিভিন্ন বাগান দেখছেন, বাগান দেখা উদ্দেশ্য নয়, উনি আত্মহত্যা করার জন্য একটা নির্জন জায়গা খুঁজে চলেছেন, আর সেই আত্মহত্যা করতে গিয়ে তিনি খুঁজতে খুঁজতে এলেন দক্ষিণেশ্বরে রাসমণির বাগানে। রাসমণির বাগানটা তার বেশ পছন্দ হয়েছে, মানে পরের দিন সিদ্ধেশ্বরকে না নিয়েও তিনি আসতে পারবেন, উনি আসা যাওয়া প্র্যাকটিস করছিলেন, খুব স্মার্ট লোক ছিলেন তো আসা যাওয়া প্র্যাকটিস করছেন, যাতে তিনি এসে সিদ্ধেশ্বর দেখানো ওই বাগানে এসে সুইসাইড করেন, তাহলে কেউ জানতে পারবে জীবনের অন্ত হয়ে যাবে। এমন এক সময় তিনি একজনকে দেখলেন যে ঘরের ভেতর বসে অনেককে কিছু কথা বলছে, তার কথা শুনে মনে হচ্ছে যেন স্বয়ং সুখদেব ভক্তদেরকে ভাগবত পড়ে শোনাচ্ছে, যেন শান্তির কথা বলছে। এবং তারপরে এক পা দুপা এক পা দুপা করে তিনি আসতে থাকলেন। শ্রীরামকৃষ্ণের প্রথম অনেকগুলি কথার ভেতরে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট,
সেটা হলো এই মাস্টারমশাই দেখলেন, আপনারাও পরবর্তীকালে দেখতে পাবেন, আমরা শ্রীরামকৃষ্ণ সিরিয়াল এবং সিনেমা দেখে এমন অভ্যস্ত হয়েছি শ্রীরামকৃষ্ণ হাতটা এরম সৎসার করে উঠে গেল, ওই ছাড়া শ্রীরামকৃষ্ণ নয়। আমরা আসলে মহা ফাঁকিবাজ, তো কথামৃত ভালো করে পড়িই না। কথামৃতের বহু সমাধির ছবি আছে, ঠাকুর দাঁড়িয়ে আছেন, গঙ্গা দেখছেন, হাতটি তোলা আছে দরজার পশ্চিমে, দরজায় দাঁড়িয়ে আছেন, গভীর ভাব সমাধিতে মগ্ন। বলরাম বসুর বাড়িতে তিনি গাইছেন, রথের দিন গাইছেন, কখনো কি রঙ্গে থাকো মা শ্যামা সুধা তরণী, স্বামী বিবেকানন্দ গাইছেন, যখনই কভু কমলের কমলে নাচো মা পূর্ণ ব্রহ্ম সনাতনী, সেই গাওয়া হচ্ছে ঠাকুর গভীর ভাব সমাধিতে মগ্ন। তার চুলগুলো কাড়া হয়ে গেছে, চোখ বিস্ফারিত, আনন্দের শরীর থেকে সব দাঁত বেরিয়ে গেছে, লোম খাড়া হয়ে গেছে, এরকম সমাধির বহু ছবি রাখা আছে। সেই রকম এক সমাধিমান পুরুষ, একটু কথা আটকে যেত, তোতলা ছিলেন মাস্টারমশাইয়ের বক্তব্যে, কিন্তু তার কাছে এসে শহরের ক্রিম যারা তারা ফিদা হয়ে যাচ্ছে। আবার মাস্টারমশাই গিয়ে বৃন্দেজিকে জিজ্ঞেস করলেন, উনি কি বইটই শাস্ত্র টাস্ত্র অনেক কিছু পড়েন? বৃন্দেজি যে আলো লাগায়, ওই যে আলো জ্বালায়, ঘর মোছে, ঝাঁট দেয়, কক্ষর গোমাংস, সে সার্টিফাই করছে পরম পুরুষ শ্রীরামকৃষ্ণকে, আর বাবা শাস্ত্র সব ওর মুখে, মানে উনি যে শব্দ বলেন সেগুলো সব শাস্ত্রীয় বাক্যের মতো ভালো কথা। দেখুন, এই হচ্ছে অবতারের প্রথম লক্ষণ। আমরা দুটো এক্সট্রিমকে কখনো এক জায়গায় করতে পারি না। আপনি কোনো একটা সেকশনের কাছে ভালো, কোনো একটা সেকশনের কাছে খারাপ, আপনি সবার কাছে ভালো একমাত্র ভগবান হতে পারেন, আর সূর্য হতে পারে। রবীন্দ্রনাথ লিখছেন, আমি বিপুল কিরণে ভুবন করি যে আলো, তবু শিশির টুকুরে ধরা দিতে পারি, বাসিতে পারি যে ভালো। এই বিরাট যে জগৎ সংসার, তার সবটু আমার আলোতে আলোকিত হয়, আবার এই যে ক্ষুদ্র শিশিরখানা সেখানেও আমার রিফ্লেকশন পড়ে। এই হলেন শ্রীরামকৃষ্ণের প্রথম ছবি মাস্টারমশাই দেখলেন। আর একটা অদ্ভুত দিব্য আহ্বান, আবার এসো। এই আহ্বান শুধু মাস্টারমশাইয়ের জন্য না, আমাদের সকলের জন্য। আমরা প্রত্যেকের থাপ্পড় খেয়ে ভগবানের কাছে এসেছি, গালে হাত বুলাতে বোলাতে গেছি, তিনি কোলে নিয়েছেন, আপন করে নিয়েছেন, আমাদের গালে চচ্চরানি ঝরঝরানি কমেছে, আমরা ভগবানকে ভুলে গেছি, আবার থাপ্পড় খেয়েছি, আবার একইভাবে অ্যাকসেপ্টেড হয়েছি। আবার এসো, তিনি যেন জগতের সবার জন্য বলছেন। আর তিনি আমাদের জন্য অপূর্ব একটা জিনিস শিখিয়ে দিয়ে গেলেন। কী শিখিয়ে দিলে? আমরা তাকে জাদুকর বলা হয়। জাদুকর কী করে? যা মিথ্যে সেটাকে সত্য বলে প্রতিপত করে, আর যা সত্য সেটাকে মিথ্যে বলে প্রতীত করে। ওয়াটার অফ ইন্ডিয়া পিসি সরকার দেখাচ্ছেন, এই জল ঢালছেন ওয়াটার অফ গুজরাট, এই জল ঢালছেন ওয়াটার অফ মহারাষ্ট্র, এই জল ঢালছেন ওয়াটার অফ ওয়েস্ট বেঙ্গল, আর আপনি সব একবারে বোকা বেনে যান। তারপরে তিনি একটা মেয়েকে কেটে দুখানা করে দিচ্ছেন, আপনি বুঝতে পারছেন এখানে কেউ তো একটা ছল আছে, অথচ সেই ছলটা আপনি ধরতে পারছেন, মিথ্যেটাকে সত্য করে দিচ্ছেন, তাই তাকে জাদুকর বলছে। শ্রীরামকৃষ্ণ কি মিথ্যেটাকে সত্য করে দেখালেন? আমাদের চিরন্তন ধারণা, শাস্ত্র বলে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, এটা হচ্ছে শাস্ত্র বলছে। আর আমরা কি বলি? জগৎ সত্য, ব্রহ্ম মিথ্যা। ব্রহ্মকে দেখিনি তো, জগৎকে দেখতে পাই তো, খেঁদা গোছা পচা সিন্টু মিন্টু পিন্টু এদের দেখতে পাই, জগৎ সত্যই। কি ভালো না বাসে আমাদের, কি ভালো বাসে, ওদের ছেড়ে একদিন থাকতে পারি, জগৎ সত্য, জগৎ সত্য, ব্রহ্ম তো মিথ্যে। এই যে আমাদের ধারণা, এটাকে ঘুরিয়ে দেখিয়ে দিলেন, ব্রহ্ম সত্য, জগৎটা মিথ্যা, তাই তাকে জাদুকর বলছি। এইখানে তিনি ম্যাজিশিয়ান, তিনি আমাদের শেখালেন যে জগৎ সংসারে কেউ আমাদের আপন নয়, একজনই আপন, তিনি হলেন ঈশ্বর, তাকে ভালোবাসতে শিখতে হয়। আপনাদের মনে হতে পারে এতে ঘর সংসার করি, হ্যাঁ ছেড়ে দেবেন, মায়েরা বলছেন ছেড়ে দেবে, সেদিককে একজন ভদ্রলোকটা বলছেন, জানেন তো খুব ভালো ভালো তো কথা শুনলাম, তারপরে গিয়ে বাড়ি গিয়ে দেখি এক পেট খিদে নিয়ে, বিশেষণগুলো এত সুন্দর, বলছে এক পেট খিদে নিয়ে লোকগুলো বসে আছে, জামা কাপড় ছাড়বার সময় পেলুন না, আর সে মুখটা কালো করে বসে আছে, সঙ্গে সঙ্গে আটা মেখে রুটি করে তাদের খেতে দিতে হলো। এই কথা আপনারাও বলবেন, এই তো বেশ ভালো লাগছে শুনতে, ভক্ত সম্মেলনে আপনারা এসেছেন, আজকে দুপুরে রান্না করতে হলো না, আজকে তো এরকম সব কথা শুনতে খুব ভালো লাগে। কেমন করে ভগবানের কাছে যাবো? মাস্টারমশাইয়ের প্রথম অধ্যায়ের কতগুলো প্রশ্ন ছিল, এই বাণীগুলো তিনি আমাদের রেখে দিয়ে গেছেন। প্রথম হচ্ছে প্রয়োজনীয়তা কী, ভগবানকে কেন আমাদের প্রয়োজন? আগে তো জানতে হবে তরকারিতে কেন নুন দিতে হয়, যদি তরকারিতে নুন কেন দিতে হয় এটা যদি না জানি তাহলে আমার তার নুনের প্রয়োজনই নেই, তাই না? ভগবানকে আমাদের জীবনে কেন প্রয়োজন আছে? ভগবান ছাড়া যে জীবনটা নুনের মতো, নুন না দিলে তরকারি যেমন টেস্টলেস, আলুনি হয়ে যায়, এই বোধটা আমাদের কাছে খুব পরিষ্কার করে আসা দরকার। তিনি বলছেন যে
এই ভগবান ছাড়া এই ঈশ্বর সত্য এবং জগৎ মিথ্যা। মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবান লাভ, এটা হচ্ছে সত্য, এটা জানতে হবে। তিনি ছাড়া কেউ থাকেন না, কেউ থাকেন না। এটা আপনারা হয় আমরা দুভাবে বুঝি, এক হয়েছে হয় ভগবানের কথা শুনে শুরু থেকে বিশ্বাস করে নিই, নাহলে পিটুনি খেয়ে বিশ্বাস করি। দেখবেন গীতায় ওই যে এর কথা বলা, স্থিত প্রজ্ঞের কথা বলা আছে, আপনার যাদের সব সাদা চুল কালো চুল সাদা হয়ে গেছে বা আমার মতো এরকম একটু একটু সাদা হতে শুরু করেছে, একটু মিলিয়ে দেখবেন, দেখবেন আপনার সাথে খুব একটা বেশি ফারাক নেই। সেও আনন্দে লাফায় না, দুঃখে পরাভূত, দুঃখে কাঁদে না। তার কারণ হচ্ছে শুধু ফারাক ওদের সাথে আমাদের এইটা হচ্ছে, আমরা আঘাত পেতে পেতে দুঃখ পেতে পেতে এই জায়গায় এসে পৌঁছেছি, আর সে জন্মগতভাবে ওই ভাবটা নিয়ে এসেছে। এই আঘাত পাওয়া মানুষ কেমন করে ভগবানের দিকে যাবে তার গল্প তিনি তার ওই কথামৃতের শব্দে বলে দিয়ে গেছেন। এই কথাগুলো তিনি আগামী দিনের মানুষের জন্য উপহার দিয়ে গেছেন। শুধু আমরা নয়, আমাদের পরে যারা আসবে, তারপরে যারা আসবে, তারপরে যারা আসবে, তারা যাকে খুঁজবে তাদের কাছে আসবে। স্বামী যোগানন্দজি মহাজের সঙ্গে দেখা হওয়ার দিন ঠাকুর একদিন তাকে বলেছিলেন, হ্যাঁ রে আমাকে তোর কী বলে বোধ হয়, বলছে আপনি গৃহীর নন, আপনি সন্ন্যাসীর নন। জীবনীকাররা ব্যাখ্যা করতে গিয়ে বলছেন ঠাকুর আনন্দে ফেটে পড়ছেন। কেন ফেটে পড়ছেন? কারণ যোগানন্দজি ঠিক ঠিক ধরেছেন। তখন বলছেন তিনি, তাহলে আমি কাদের? সেটা জীবনীকাররা তাদের জীবনীতে বলছেন যে শ্রীরামকৃষ্ণ গৃহীর নন, শ্রীরামকৃষ্ণ সন্ন্যাসীর নন, শ্রীরামকৃষ্ণ হলে তাদের যারা মন প্রাণ অন্তরাত্মা দিয়ে তাকে ডেকেছে। এই মন প্রাণ অন্তরাত্মা দিয়ে ডাকার পদ্ধতিগুলো কি সুন্দর করে বলেছেন, এগুলো আমরা ফলো করতে পারি, এমন কিছু কঠিন টাস্ক দেননি কিন্তু। দেখুন কথাগুলো কি সুন্দর বলছেন, সব কাজ করবে কিন্তু আমি লিখে নিয়েছি, হ্যাঁ কাগজ ছাড়া আজকাল সত্যি সত্যি বলতে খুব কষ্ট হয়, সে কিরম ফুটফুট করে বলে গেলে আমি বলতে পারি না। সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে, স্ত্রী পুত্র মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে, যেন কত আপনার লোক, কিন্তু জানবে যে ওরা আমার কেউ নয়। এটা হচ্ছে কথা, কতবার শুনেছি আর মনে হয়েছে হ্যাঁ ঠাকুর শেষকালে ভগবানও ড্রামা করতে বললেন। খুব ভালো করে নিজের জীবনটা দেখবেন তো, সকাল থেকে যা নই সেইটাই তো ড্রামা করে চলেছি। ড্রামা করা আমাদের আলাদা করে কেউ শেখাতে হয় না, আমরা জীবন দিয়ে ড্রামা করি। রান্না করতে ভালোবাসি না তাও রান্না করি, অফিসে গিয়ে জেলে যারটায় কাজ করতে বলে সেটা করতে ভালোবাসি না তাও করি, বস ভুল করলে বলি আহা আপনার মতো এরকম মানুষ দুটো হয় না। আমি বুঝতে পারছি বস বসবার জায়গা আছে, একটু একটু সরে সরে বসলে হয়, বলছে আপনার মতো কাইন্ড এরকম হয় না। আমাদের মতো ড্রামা বা জগৎ সংসারে খুঁজে পাওয়া কঠিন, তাই ঠাকুর পদ্ধতিটা বেছে দিলেন, ইউ হ্যাভ টু ডু সামথিং which you don't believe, তুমি তোমাকে সেটা করতে হবে যেটা তুমি সত্যি সত্যি অন্তরে অন্তরে বিশ্বাস করো না। তোমাকে দেখাতে হবে আমার আত্মীয় স্বজন কত ভালোবাসি, তোমাদের ছাড়া আমার চলে না, তাদের প্রতি সব রকম কাজ করবে কিন্তু মনটা রাখতে হবে ভগবানের দিকে, কারণ এরা কেউ থাকবে না, সবাই এক 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 একে চলে যাবে। যদি কেউ আমাকে আমার সঙ্গে কেউ শত্রুতাও না করে, কেউ যদি আমাকে ছেড়েও না যায়, প্রকৃতি তাদের ঠেলে আলাদা করে দেবে, আমাকে বিচ্ছিন্ন করে দেবে তার থেকে। অতএব এই প্রস্তুতিটা আমাদের রাখতে হবে, এই একাকী জীবনের যাত্রা, এই একাকী জীবনের যাত্রা যদি না অভ্যাস করতে ভাই বড় কষ্ট হবে। যত বয়স হবে চুলের রং কালো থেকে সাদা হতে থাকবে, মৃত্যুর মিছিলের গল্প শুনতে হবে, খেদা পিসি পুচো পিসি সকলের গল্প শুনতে হবে, সবাই চলে যাচ্ছে, আর প্রতি মুহূর্তে আমাকে ভাবতে হবে আমাকেও প্রস্তুতি নিতে হবে। এই প্রস্তুতিটা যদি না থাকে তাহলে যেরকম এক দেশ থেকে আরেক দেশে গেলে সেই দেশের কারেন্সি যদি আমার পকেটে না থাকে আমি গিয়ে অনাহারে মারা যাব, ঠিক সেই রকম এই দেশ থেকে রূপের দেশ থেকে অরূপের দেশে যখন যাত্রা করব, অরূপের দেশের যে কারেন্সি ভগবান লাভ সেটি যদি প্যাকে করে না নিয়ে যেতে পারি আমাদের ভীষণ কষ্ট, কেউ পাত্তা দেবে না, কেউ পাত্তা দেবে না। তাই একটু নিজের দিকে তাকানো দরকার, আমার ভেতরের যে মানুষটা সেটার দিকে তাকানো দরকার। ধর্ম হলো সেই জিনিস যখন আমরা বাইরের সব রাস্তা বন্ধ হয় আমরা নিজেদের দিকে যাত্রা করি, আমরা নিজের ভেতরে নিজেকে খোঁজার চেষ্টা করি, সেই আমাদের ধর্মযাত্রা শুরু করি, এটি হচ্ছে কথা। আমরা যদি এটি না করতে পারি তাহলে কিন্তু হবে না। আমরা সবাইকে খোঁজ করার চেষ্টা করি, সবাইকে ভালো করার চেষ্টা করি, আমার স্বামীটা কেন, আমি রামকৃষ্ণ মিশন থেকে দেখেন যে আমার কর্তা কেন নেয় না, ছেলে কেন নেয় না, মেয়ে কেন নেয় না, আরে আমি নিয়ে আমার জীবনকে কি আমি বদল করতে পেরেছি, আমি কি নিয়ে নিজেকে এমন কিছু দেখাতে পারি যেটা দেখে ওরা অ্যাট্রাক্টেড হবে যে ভগবানের দিকে গেলে এই পথে যাওয়া যায়। আত্মস্থানন্দ যে অল্প বয়সী ছেলেদের দীক্ষা দেওয়ার সময় বলতেন
সাধন পথ কি জেনে গেছো, ভজনের উপায় কি জেনে গেছো, এখন একটা জীবনযাপন করে দেখাও। যেন লোকে দূর থেকে বলে রামকৃষ্ণ বিবেকানন্দ করে, আয়নার সামনে দাঁড়িয়ে একবার ভাববেন তো, শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ, আমি শ্রীরামকৃষ্ণের সন্তান বলবো সেটা বলার যোগ্য হয়ে উঠেছি কিনা। এই যোগ্য হয়ে ওঠার সাধন হচ্ছে এই, আমাকে সদা সর্বদা ভগবানের সঙ্গে মন রাখতে হবে। আপনি বলবেন হ্যাঁ ওই করি, এই সকালবেলা জল খাবার কী হবে সেই ভাব দিয়ে আর দিন সময় চলে যায়, কেমন করে হবে? কী সুন্দর বলছেন, ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়, মাঝে মাঝে নির্জন বাস করতে হয় সংসারের ভেতরে, বিষয় বুদ্ধির ভেতরে রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না। এখানে উদাহরণ দিচ্ছেন চারা গাছে, ঠাকুর সবসময় দেখবেন কথামৃত্যুর দুটো ফ্যাক্টর আছে, একটা হচ্ছে থিওরি ফ্যাক্টর, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল ফ্যাক্টর। ঠাকুর আগে সেই একদম জল না লাগা সেই আসল আকর বস্তু ঠিকই দেন, তারপর আকর বস্তুটিকে কেমন করে ব্যবহার করতে হয় সেটাও শিখিয়ে দেন। সবসময় আমাদের ভগবানকে ডাকতে হয়, এটা ডাকতে গেলে কী করতে হয় জানেন তো, এই সংসারটাই ভগবান, কারণ আপনাকে মন তো সংসার থেকে বার করতে হবে তো। আপনি যদি মনে করেন এই সংসারটাই ভগবানের, তাহলে দেখবেন আপনাকে আলাদা করে তো ভাবতে হচ্ছে না, সবটাই তো দেবালয়ে। একজন ভদ্রমহিলা এসেছিলেন, একজন প্রাচীন সন্ন্যাসীকে আরোহণ বলছেন, জানেন তো ছেলে পিলেগুলো যে কাজ সারা হয়ে গেছে মা, বলছে আর সারা হয়েছে, স্কুলে গেছে যেন বলছে খণ্ড যুদ্ধ করে গেছে, সব ফেলে ফুলে চলে একবার তছনছ করে দিয়ে গেছে। সেই মহারাজ বলছেন আপনি মনে করুন যে ভগবান শ্রীকৃষ্ণ আপনার সন্তানরূপে এসেছেন এবং তিনি লীলা করে চলে গেছেন, আপনাকে দায়িত্ব দিয়ে গেছেন তার লীলাস্থলটিকে আবার পরিষ্কার করে, তিনি আবার আসবেন পুনঃলীলা করতে, তার জন্য উপযোগী করে দিতে। শুধু দেখুন দৃষ্টিভঙ্গির বদল, জীবনকে দেখার দৃষ্টিভঙ্গিটা বদলাচ্ছে। আমি এই সংসার ছেড়ে কোথাও যেতে পারবো না, কোথাও যাওয়ার উপায় নেই। তা আমি কবে থেকে সেই আমি বলছি, আপনারা তো সংসারে আছেন তো মাঝে মাঝে ওই কমিশন স্কুল অফিস টফিস থেকে পাঠালে তবু তো পটায়া দ্বীপ টিপ যেতে পারে, আমি এখান থেকে কামারপুকুর জায়রামবাটি যেতে পারছি না 3 বছর, এমন ঝড় এসে আমাদের ফেলে দিচ্ছে, আবার সোজা হচ্ছি, আবার দাঁড়াচ্ছি ভাবছি এইবার জয়রামবাটি কামারপুকুর যাবো, আবার একটা ঝড় এসে ফেলে দিচ্ছে, আবার সোজা হচ্ছি। অতএব আমাদের শুধুমাত্র আমাদের ওই যে বেরিয়ে আসার পদ্ধতিটা হচ্ছে এই সংসারটাকে যদি আমরা ভগবানের একটা নিজস্ব এরিয়া বলে মনে করি, এই যে ঘরবাড়ি যারা আছে এরা প্রত্যেকে ভগবানের প্রতিরূপ, এইটা যদি মনে করতে পারি দেখবেন আমাদের দৃষ্টিভঙ্গিটা বদলাবে, আমাদের মানুষকে সেবা করার দৃষ্টিভঙ্গি বদলাবে। আমি যখন ট্রেনিং সেন্টার শেষে গোলপার্কে যাচ্ছি, রঙ্গনাথানন্দজি তখন প্রেসিডেন্ট, ওনাকে জিজ্ঞেস করলাম যে কেমন করে ওখানে থাকবো, আমি কখনো এরকম সেন্টারে থাকিনি যেখানে পুরুষ মহিলা সবাই এসে আছেন আর কি, সবাইকে ডিল করতে হয়। তা আমাকে বলা হয়, মহারাজ বললেন চেঞ্জ ইউর অ্যাটিটিউড, ওয়েন এভার এ ম্যান কামস টু ইউ থিঙ্ক দ্যাট নান এলস দ্যান শ্রীরামকৃষ্ণ হ্যাড কাম, ওয়েন এ লেডি কামস টু ইউ থিঙ্ক দ্যাট নান এলস দ্যান হোলি মাদার সারদা দেবী হ্যাজ কাম, যখন কোনো পুরুষ আসছে ভাবো আর কেউ আসেনি স্বয়ং শ্রীরামকৃষ্ণ এসেছেন, যখন একজন মহিলা আসছেন ভাবো আর কেউ আসেনি স্বয়ং শ্রীমা সারদা দেবী এসেছেন, ওয়েন অ্যান অর্ডিনারি ম্যান কামস ইউ সে ক্যা হে, বাট ওয়েন শ্রীরামকৃষ্ণ কামস ইউ সে ক্যা হে, যখন একজন সাধারণ মানুষ আসে তুমি কে কে কী চাই, হ্যাঁ কী চাই, আর যখন ঠাকুর এসে সামনে দাঁড়িয়েছেন আমরা বলি কী চাই। দেখুন এই যে জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি, হয়তো প্রথম দিন রোজ দিন কেন এত বছর চেষ্টা করেও হয়নি, কিন্তু একটা পরিবর্তন আসবেই, জীবনকে দেখার দৃষ্টিভঙ্গির পরিবর্তন আসবেই। উনি কী সুন্দর কথা বলতেন আমাদের, যদি মন্দিরে যাও গিয়ে মনে করো যে তোমার কোনো মন্দিরে গিয়ে তোমার কোনো উপকার হচ্ছে না, কিন্তু যদি মনে করো ঠাকুর তোমাকে মন্দিরে দেখে খুশি হচ্ছেন তাহলে দেখবে তোমার মন্দিরে যেতে ভালো লাগবে। তুমি যদি নিরন্তর মন প্রাণ উজাড় করে জপ করো তোমার তাতে কিছু উপকার হচ্ছে না, কিন্তু যদি মনে করো ঠাকুর খুব আনন্দ পাচ্ছেন তোমায় জপ করতে দেখে তাহলে দেখবে জপেতে আলস্য আসছে না, সাধন ভজনে এতটুকু নিরুৎসাহিত ভাব আসছে না। তুমি যখন মন প্রাণ উজাড় করে নিষ্কাম কর্ম করো, যদি মনে করো এতে আমার কিচ্ছু আসছে না, নাম আসছে না, যশ আসছে না, কিচ্ছু আসছে না, কিন্তু যদি মনে করো যে ঠাকুর প্রীত হবেন তোমার এই কাজে তোমার এতটুকু আলস্য আসবে না, বলে শ্লোকটা উনি উল্লেখ করেছিলেন, প্রিয়তাম পুণ্ডরী কাক্ষ সর্বয়জ্ঞেশ্বরো হরি তস্মিন তুষ্টে জগৎ তুষ্টম প্রণীতে প্রণীত জগৎ, এই জগৎ সংসারে তুমি একমাত্র আমার আরাধ্য দেবতা, তুমি তুষ্ট হলে জগৎ তুষ্ট হবে, তুমি যদি রুষ্ট হও জগৎ রুষ্ট হবে, এই জগৎটার কিছু নয় শুধু তোমার তোমার এলাকা, আর কেউ নেই জগৎ সংসারের কেউ নেই, শুধু তুমি শুধু তুমি তুমি,
এই বোধটা যখন আসবে দেখবেন এই এই ভাবনাগুলো শ্রীরামকৃষ্ণ এসে আমাদের কিচ্ছু বদল করে দেননি, শুধু দেখার দৃষ্টিটা ঘুরিয়ে দিয়ে গেছে। জগৎকে কিরকম করে দেখবো, একম সদ বিপ্রা বহুধা বদন্তি, শাস্ত্র বলছে। শ্রীরামকৃষ্ণ এসে অতিরিক্ত কি বললেন, তিনি অতিশে একই কথা বলছেন, যত মত যত ততটা আমরা বসিয়েছি, মত পথ বলছেন। তিনি উদাহরণ দিচ্ছেন একটা পুকুরে চারটে ঘাট আছে, চার জায়গা দিয়ে লোকে জল নিতে আসছে, চার নামে ডাকছে, আদতে জল এক, সে একই শাস্ত্রের কথা তিনি বলছেন। কি অতিরিক্ত দিয়ে গেলেন, সেটা হচ্ছে এইটা একটা দেখার দৃষ্টি। কিরকম দৃষ্টি, সহজ করে বলি, উদাহরণ দিলে আপনারা ভালো বুঝতে পারবেন। ফেলুদার একজন জ্যাঠামশাই ছিলেন, সিধু জ্যাঠা, মহাকুড়ে কিন্তু খুব জ্ঞানী। ফেলুদা মাঝে মাঝেই তার কাছে যেতেন। একদিন ফেলুদা তাকে বলছেন, আপনি যদি গোয়েন্দা হতেন আমাদের অনেকের পসার নষ্ট হতো। তিনি বলছেন, আমি অনেক কিছু হলে অনেকের অনেক কিছুই নষ্ট হতো, তাই আমি কোনো কিছুই হইনি, শুধু মনের জানলা দরজাগুলোকে খুলে দিয়েছি যাতে আলো বাতাস এসে আমার মনটা আরও বেশি সতেজ হয়। শ্রীরামকৃষ্ণ আমাদের জীবনে এই জিনিসটা শিখিয়ে দিয়ে গেছেন, তিনি ধর্মাচরণ করে শিখিয়ে দিয়ে গেছেন সর্বধর্মমত সত্য। নিজের ধর্মপথের প্রতি ভালোবাসা থাকবে, কিন্তু যেখানে যা কিছু ভালো তাই নিয়ে সমৃদ্ধ হব। আপনি গিয়ে দেখলেন, মহারাষ্ট্রে গিয়ে দেখলেন রমেশ একটা ঝোলা ঝোলা নদ পড়ে, আপনি সেইটা কিনে নিয়ে চলে এলেন। ওখানে গিয়ে দেখলেন একটা ঝোলা ঝোলা দুল পড়ে, সেইটা কিনে নিয়ে চলে এলেন। ইদানিং তো কত রকমের কাপড় আসে আমাদের মাকে দেয়, নাম বাপের জন্যে শুনিনি, পচ্ছম পল্লী উচ্চারণই হয় না তো আবার সে নামে, কিন্তু পরিয়ে দেখা গেল মাকে কত সুন্দর দেখাচ্ছে। এই মিলে সুর মেরা তুমারা তো সুর বনে আমারা, শ্রীরামকৃষ্ণের বাণীটা এটা সবচেয়ে বড় উপদেশ। শুধু তাই নয়, তিনি বলেননি, করে দেখিয়েছেন। বলছেন কীরকমভাবে থাকতে হয়, বলছেন বড় মানুষের বাড়ির দাসীর মতো। দাসী সব কাজ করে, কিন্তু সে জানে যাদের সেবা করছে তারা তার কেউ নয়। সে রাম বলছে, আমার রাম আমার হরি বলে একবার অজ্ঞান হয়ে যাচ্ছে, দেখে মনে হচ্ছে সবই তার, কিন্তু আদতে সে তা নয়। সে জানে ওই যে দেশেতে তার যে ছেলেটা আছে সেটা তার আপনার। ভগবান আমাদের আপনার, এই যাদের সঙ্গে ঘর করছি ফর দি টাইম বিং, অল্প সময়ের জন্য, এই খেলা শেষ হবে, এ খেলা যে কোনো মুহূর্তে যে কোনো দিন শেষ হতে পারে, কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না, আমিও বলতে পারি না। সেই রাজসভায় আমাদের যুধিষ্ঠির কাছে একজন ভিক্ষুক এসছে, রাজসভা শেষ হয়ে যাওয়ার সময় হয়েছে, ভিক্ষু কিছু অর্থ চাইছে। যুধিষ্ঠির তাকে বলছেন, কাল তুমি এসো। মহাবলী ভীম হা হা করে হাসছে। যুধিষ্ঠির ভাবছে, কেন মহাবলী ভীম তো এরকম করে না, সে তো কখনো এই সভার মর্যাদা হনন করে না, সে এমনটা করছে কেন, যে ভীমসেন কাণ্ডটা কীরকম, হাসছো কেন? বলছেন, আমি এতদিনে একজনকে পেলুম যে মৃত্যুত্তীর্ণ জীবনের গল্প বলতে পারে। কীরকম? বলছে, আমি আজ আছি, সভা শেষ হয়ে গেলে বেঁচে থাকবো কি না জানি না, কিন্তু আপনি ওই ভিখারিকে বলছেন যে আগামীকাল এসো, তোমাকে দেওয়া হবে। অর্থাৎ আপনি আগামীকাল দেখেছেন। আমরা এইটা সবসময় ভুলে যাই, প্রতিটা মুহূর্ত শেষ হয়ে আসছে। পূজ্যপাদ ভূতেশ আনন্দজি একটা কথা বলতেন, জীবনে একটা হারিডনেস নিয়ে আসতে হয়। তিনি শ্রীরামকৃষ্ণ জীবন তুলনা করতেন, বলতেন ঠাকুর যাচ্ছেন কলকাতায়, সব জিনিস নিয়ে উঠে পড়েছেন, দারোয়ান নেই, দারোয়ানকে খুঁজে পাওয়া যাচ্ছে, এই গাড়োয়ানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বাবুরাম মহারাজকে বলছে তুই গাড়িটা চালিয়ে দে। জীবনের একটা হারিডনেস আমরা ভুলে যাই। আজকে যদি গৌরটাকে 1,00,000 টাকা দেন, আজকের সকালটা গৌরটা কিছুতেই ফেরত দিয়ে দিতে পারবে না, আপনাকে দিতে পারবে কি? প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ক্ষণ শেষ হয়ে যাচ্ছে। তাই তিনি বলছেন, ঈশ্বর লাভ মনুষ্য জীবনের উদ্দেশ্য। জগতের সমস্ত কিছু মানে যাকে বলে অবজেক্টিভ জিনিস, সাবজেক্ট হলো শ্রীরামকৃষ্ণ, সাবজেক্ট হলো ভগবান। সে তাকে যে নামেই ডাকুন না কেন, তাকে পাওয়া এবং তার মতো হয়ে যাওয়া, তাকে পাওয়া মানে ট্যাকে করে ঘুরে বেড়ানো, তার মতো হয়ে যাওয়া। শ্রীরামকৃষ্ণের কথায় আছে, তেরাত বনত বনত বনি যাই, তুমি হতে হতে তুমি হয়ে যাওয়ার গল্প, হচ্ছে ভগবানকে লাভ করার উদ্দেশ্য। ভগবানকে যত আমরা চাইবো, পূবের দিকে যত যাত্রা করবো তত আমাদের পশ্চিম পিছিয়ে পড়বে। তা আমরা কেমন করে তাকে পাবো? বলছেন খুব ব্যাকুল হয়ে তাকে ডাকতে হবে। বলছেন মাঘ ছেলের জন্য লোকে এক ঘটি কাঁদে, টাকার জন্য লোকে কেঁদে ভাসিয়ে দেয়, কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদে, ডাকার মতো ডাকতে হয়। এই এইটা কথা আমরা সবসময় দেখবেন আমাদের জীবনে, এই যে যদি ইয়ে না হয়, আমাদের ডিএ না বাড়ে, কি মন খারাপটাই হয়, পূজার সময় পূজা বোনাস যদি সময় মতো না আসে মনটি খারাপ হয়, কিন্তু ভগবানকে পাচ্ছি না বলে কি মন খারাপ হয় আমাদের? ও ঠিক পরে করবে। আমাদের আসলে একটা
সব কিছু চাই আমাদের। সকালবেলা ঘুম থেকে উঠে মাছ ছাড়াও চা চাই, তারপরে বেলায় বাজারে গিয়ে কচুর লতি ইলিশ মাছের মাথা নিয়ে এসে সেই দিয়ে ভাত খেয়ে অফিস যাওয়া চাই। তারপরে এই যে বিধানসভা সংসদ, সেখানে তারা কি আলোচনা করছে আমাদের কথা তারা শুনবেই না, সেই নিয়ে আলোচনা করা চাই অফিসের কাজটি না করে। তারপরে একদম ক্যারাম না খেলে তো চলবেই না আমাদের। বিকেলবেলা ফিরে এসে জগৎকে উদ্ধার করে দিই, সারাদিন অফিস করেছি না, জগৎকে উদ্ধার করে দিয়ে এক কাপ চা খেয়ে আবার ক্যারাম খেলতে চলে গেলাম। নাহলে আজকাল এইসব ইডিয়েট বক্সে কিছু কিছু দেখায়, সেইসব বকুল কথা শ্যামল কথা এসব দেখায়, সেগুলো হাঁ করে গোগ্রাসে গেলা চাই, যার আদি নেই অন্ত নেই, মানে সেই কবে শুরু হয়েছিল কবে শেষ হবে কেউ জানে না, কোনটা 360 পর্ব কোনটা 340 পর্ব। রাত্রিরে আবার রুটির সঙ্গে ভালো করে খাওয়া দাওয়া আছে, তারপরে যদি একটু সময় পায় তখন ভগবানকে চাই। আর বারবার বলবো ভগবান আমাদেরকে ফিরেও তাকালেন, কে ফিরে তাকাবে, বউ ফিরে তাকাবে না এরকম যদি আপনি এ দেখেন, এরকম যদি আমাদের প্রিয়জনরা আমাদের দিকে ফিরে তাকাবে না এরকম অবহেলা করবে, অথচ যিনি আমাদের জীবনের সর্বস্ব যাকে ছাড়া এ জীবন চলবে না তাকে আমরা সবসময় অবহেলা করি। তিনি বলছেন কি সুন্দর কথা, কেঁদে ভাসিয়ে দেখে তারপরে একটা দারুণ কথা বলছেন, বলছেন ঈশ্বরকে ভালোবাসা, এটা হচ্ছে কিওয়ার্ড। ভালোবাসা যদি না আসে আপনি কোনো জিনিস পারবেন না। আপনাকে রাত জেগে বলা হলো আজকে একটুখানি একটা পূজা কর, বাড়িতে কালী পূজা আছে তোমাকে রাত জেগে দেখতে হবে পুজো, আপনি বসলেন তারপরে যে প্রণমামি মুনমু, তারপরে এই ঠেকলো এই ঠেকলো এই ঠেকলো মাথা এত ঢুলছেন, অথচ ওয়ার্ল্ড কাপ ক্রিকেট হয় সারাদিন অফিস করে এসেছেন, হাঁ করে গোগ্রাসে গিলছেন, কী করে করেন? কারণ ওটা আপনি ভালোবাসেন তাই করেন, তাই না? ওই ঈশ্বরকে ভালোবাসতে হয়। আপনার সন্তানকে আপনি ভীষণ ভালোবাসেন, স্ত্রী বললো বুঝলে তো ইলেভেনে ভর্তি হয়েছে ইংরেজিটা একটু কাঁচা, একজন মাস্টারমশাই দিলে ভালো হয়, আপনি যা রোজগার করেন তাতে যথেষ্ট, কিন্তু আবার যদি ওইটা করতে হয় তাহলে আপনাকে আর একটু বেশি রোজগার বাড়াতে হয়। আপনি ছেলের জন্য একটা ওভার টাইম করেন, ক্লান্ত হন না, হাসি মুখে থাকেন, কেন? আপনার ছেলেকে আপনি ভালোবাসেন, ওই ভালোবাসাটা যেটা আপনি অভ্যাস করেন এক্স ওয়াই জেড ডাব্লিউ এদের জন্য, ঠিক ওইটা ঠাকুরের ওপর করতে হয়, ওইটা ভগবানের জন্য করতে হয়। এই কারণে ঠাকুর বলছেন ঈশ্বরকে ভালোবাসতে হয়, এটা হচ্ছে কিওয়ার্ড। যতক্ষণ না পর্যন্ত এই ভালোবাসা তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো কিচ্ছু হবে না। এই ভালোবাসা আসাটা খুব জরুরি, এবং এটা করতে গেলে জীবনটাকে একমুখী করতে হয়। আমরা সকলকে নিয়ে এগিয়ে যেতে চাই, সকলকে নিয়ে এগিয়ে যাওয়া যায় না, প্রথমে আগে নিজের ভেতরে বদল আসা দরকার। নিজের ভেতরে যদি বদল না আসে আপনি জগতে কাউকে বদল করতে পারেন। পূজ্যপাদ আত্মস্থানন্দজি আমাদের ভারী সুন্দর একটা কথা বলতেন, অন্যকে বদল করার এতটুকু চেষ্টা করবি না, পারলে নিজে আগুন হয়ে যাও। যে তোর কাছে যাবে সে তার তোর আলোতে আলোকিত হবে, যে আরও কাছে আসবে সে তোর আলোর উত্তাপে উত্তপ্ত হবে, আর যে আরও কাছে আসবে তোর সাথে মিলেমিশে একাকার হয়ে যাবে। তাই যদি কাউকে বদল করতে হয় সবার আগে নিজেকে বদল করতে হবে। এই যে নিজেকে বদল করার গল্প শ্রীরামকৃষ্ণ আমাদের শিখিয়ে দিয়ে গেলেন, কীরকম বলছেন ভগবান লাভটা কীরকম বলছেন মা, এগুলো দেখুন প্রত্যেকটা জিনিস আমরা জানি। মা যেমন ছেলেকে ভালোবাসে, মায়ের ভালোবাসা জগৎ সংসারে একবারে আনকন্ডিশনাল লাভের যদি কোনো উদাহরণ হয় সেটি হচ্ছে মায়ের ভালোবাসা। ছেলে খুব ভালোবাসে শিঙ্গি মাছের মালাইকারি খেতে, সকালবেলা স্কুল যাওয়ার সময় খেয়ে গেছেন তবু আপনি একটু তুলে রেখেছেন নিজের ভাগ থেকে, আহা ও খেতে ভালোবাসে, বিকেলে এসে টিফিনে ও আমার সাথে একটু খাবে। মায়ের ভালোবাসার কোনো তুলনা হয় না। ত্যাগ যদি দেখতে হয়, বৈরাগ্য যদি কারুর কাছ থেকে শিখতে হয় মায়েদের কাছে শিখতে হবে, বাবার কাছেও শেখা যায় কিন্তু মায়ের কাছে প্রকট ভালো কিছু যা কিছু শেখা। তাই বলছেন ছেলেকে মা যেরকম যেমন ছেলেকে ভালোবাসেন, সতী যেমন তার পতিকে ভালোবাসেন, কিন্নি যেমন তার কর্তাকে ভীষণ ভালোবাসে, বিষয়ী যেমন তার বিষয়কে ভালোবাসে। বিষয়ে যত বাড়বে যত হবে তত ভালো, কাউকে আপনি বলতে পারছেন না আপনার ফিক্সড ডিপোজিটের পরিমাণ কত, কিন্তু ভেতরে ভেতরে আনন্দ হচ্ছে যা এবছর আরও 3 লাখ নতুন ইনভেস্টমেন্ট হলো, কি ভালো লাগছে, ও টাকা কী হবে আপনিও জানেন না চলে গেলে, কি ভালো লাগছে। আমাদের ওখানে ডোনেশন দেয়, একজন দিদিমণি বললেন 5,000 টাকা ডোনেশন দেবো, তারপরে দেখছি চেকটা 3,000, আমি দিদি চেকটা বোধহয় লিখতে ভুলে গেছে, বলছে না এটা আমার বদ অভ্যাস জানেন তো, মনে মনে ভাবি 5,000ই দেবো কিন্তু লেখার সময় ভুলে যায়, আবার আর একটা চেক দিলেন। এই যে আমরা আমাদের বিষয়কে ভালোবাসি, বলছি ভেতরে ভেতরে ভাবটা খারাপ নয় 5,000 টাকাই দেবো, কিন্তু দেওয়ার সময় মনে হচ্ছে না থাক
আমি যদি একটু লক্ষ্য না করতাম ওটা থাকতোই, থেকেই যেত। এইটা হচ্ছে অবস্থা, এই যে তিনটে ভালোবাসা। আপনারা এখন তো গরমকাল পড়েছে, এদেশেও এখন দেখি আইসক্রিমের এরকম খাওয়ার চল হয়েছে। আগে দিল্লি বম্বে বা কলকাতার মেট্রো সিটিতে এরকম পাওয়া যেত, একটা বড় কাঁচের পাত্র দেয়, তাতে তিন চার রকমের আইসক্রিম স্কুপ দেয়, তার মধ্যে চকলেট জেলি দেয়, কাজু দেয়, কিশমিশ দেয়, এইসব দিয়ে একটা ওই সুইঙ্গার সান্ডা, এখন তো এইটুকুর মধ্যে এসে গেছে, ওই সুইঙ্গার সান্ডা তৈরি করে দেওয়া হয়, আর সেটা খেতে খুব ভালো লাগে। এই টুটি ফুটি খাচ্ছেন, এই চকলেট খাচ্ছেন, এই খাচ্ছেন, আর ওপরে চকলেট জেলি আর এসব তো বসে আছে। শ্রীরামকৃষ্ণ বলছেন ভগবানকে ভালোবাসার সুইঙ্গার সান্ডার মতো, একটা পাত্রের ভেতরে সন্তানের প্রতি মায়ের ভালোবাসা, তারপরে আরেকটার ভেতরে বিষয়ের প্রতি, বিষয়ের বিষয় বিষয়ের প্রতি ভালোবাসা, আর একটা সতীর পতির উপর ভালোবাসা। এই সব ভালোবাসাগুলো যদি একত্রিত করে মন্থন করে তার যদি নির্যাস বার করা হয়, সেই নির্যাসটা হচ্ছে ভগবানকে ভালোবাসা। এইটা আমাদের কাছে দেখে দেখিয়ে দিয়ে গেছে, বলছেন এটা আমাদের আসতেই হবে, জীবনে আমাদের আসতেই হবে। এর জন্য প্রয়োজন কি, তার অন্তিম উপদেশ, অপূর্ব সুন্দর কথা। শ্রীরামকৃষ্ণদেব কত কিছু বলেছেন, মানে এইটি মতো ভালো কথা বলতে জগৎ সংসারে কিছু বলেননি। সেই কারণে কতবার কতভাবে হ্যাপি নিউ ইয়ার কথাটা লিখেছি, কিন্তু এই যে হ্যাপি নিউ ইয়ার বিশটা ছিল, এই নিউ ইয়ার বিশের মতো সুন্দর কিছু হয়নি। বলছেন আর তোমাদের কি বলিব, তোমাদের চৈতন্য হোক, তোমাদের ভেতরে যে চেতন শক্তি, যেটা দিয়ে তুমি নিজেকে বুঝতে পারো আমি ওই গরু বাছুর ছাগল নই, আমি মানুষ, আমার জীবনের একটা আলাদা উদ্দেশ্য আছে, আমি একটা অতিরিক্ত শক্তিকে সঙ্গে নিয়ে জন্মগ্রহণ করেছি, যে শক্তিতে বুঝি, যেটা আমার ভেতরে ঘুমিয়ে আছে, তার জাগরণের গল্প বলছে। আর তোমাদের কি বলবো, তোমাদের চৈতন্য হোক। বুদ্ধ যাবার সময় বলে গেলেন আনন্দ আত্মদীপ ভব, তোমার ভেতরে যে আগুনটি আছে তাকে প্রজ্বলিত করো। যীশুখ্রিস্ট বললেন এরা জানে না, এরা বোঝে না, স্বর্গস্থ পিতার আমি এক, সেই যে এই যে মানুষের ভেতর সেই ঈশ্বর বিরাজ করছেন, এই সত্যটা তারা জানে না, এই সত্যটা তারা জানুক, এটা যীশুখ্রিস্টের অন্তিম বাণী। শ্রীরামকৃষ্ণ ঠিক সেই রকমভাবে বললেন। রবীন্দ্রনাথ বলছেন যেজন আমার মাঝে ঘুমিয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে সেই অরুণ আলোর সোনার কাঠি ছুঁয়ে দাও। যেজন আমার মধ্যে ঘুমিয়ে আছে, এই শক্তি আমার ভেতরে আছে, এই যে দেখবেন আপনাদের ঘুমোবেন না, ঘুমিয়ে পড়েছেন দিদিমণি, যেজন জেগে থাকার শক্তি যেমন আমাদের, ঘুমিয়ে থাকার শক্তিও ঠিক সেরকম। এই যে আমার ভেতরে এত কাজ করার ক্ষমতা আছে, যে মানুষটা আপনি দেখবেন, আপনি যখন স্কুলের বালক ছিলেন তখন আপনি একরকম করতেন, সেই বালকই ক্লাস টেনে গিয়ে আরেক রকম করছে, সেই বালকই কলেজে গিয়ে আরেক রকম করছে, সেই বালকই যখন যুব হচ্ছে সে আরেক রকম করছে, সে সংসার চালাচ্ছে, সকলকে টেনে নিয়ে যাচ্ছে, সেই একই মানুষ কী করে করছে, তার ভেতরে সে অন্তর্নিহিত শক্তি বিরাজমান, সে শুধু তাকে জাগাচ্ছে, পরিস্থিতি তাকে জাগিয়ে তুলছে। পরিস্থিতি জাগানোর দরকার নেই, তার আগে নিজেকে জাগান, যে মুহূর্তে নিজেকে জাগাবেন সে মুহূর্তে আপনি জেগে উঠবেন। কামের দেবতা মদন গিয়েছেন শিবকে জাগাতে, শিব গভীর সমাধিতে মগ্ন, আর তার সামনে সতীও সমাধিতে মগ্ন, দেবতারা দৈবাসুর চলছে, দৈব আসুর নিধন চলছে, দেবতারা পাঠালেন মদনকে এবং তার স্ত্রী রতিকে যে যাও গিয়ে পুষ্পস্বর নিক্ষেপ করো, শিবের দেবাদিদেবের ধ্যান ভঙ্গ হোক। দেবী পার্বতীকে দেখে তিনি প্রেমাসক্ত হন, তাদের বিবাহ হোক, তাদের সন্তান হোক কার্তিকেও, সে হবে দেব সেনাপতি, সে আমাদের উদ্ধার করবে। কিন্তু মদন হাঁ করে তাকিয়ে আছে শিবের দিকে, সেই ধ্যানমূর্তি দেহ দেখে সে পুষ্পস্বর নিক্ষেপ করলো, কিন্তু লক্ষ্যচ্যুত হয়ে সেটা জ্ঞান দৃষ্টিতে গিয়ে পড়লো, জ্ঞাননেত্র উন্মুক্ত হলো, মদন ভস্ম হয়ে গেল। রতি গিয়ে হাতে পায়ে ধরলো, তো নিজের উদ্দেশ্যে আসেনি, ওকে তো দেবতারা পাঠিয়েছে, তাহলে এই শাস্তি কি ওর প্রাপ্য। শিব বললেন আমি তো আর ওকে নতুন করে দিতে পারি না, কিন্তু আমি আশীর্বাদ করছি যে যার মধ্যে ও সবার ভেতরে ঘুমিয়ে থাকবে, যে ওকে জাগাবে তার ভেতরেও জাগবে, আমি ভালো হতে চাই, এই ভাবটা আমাদের থাকা দরকার, তখনই আমাদের বদল হবে। একটা অ্যাডাল্ট গল্প আছে, বারবার বলি শ্রীরামকৃষ্ণের অ্যাডাল্ট গল্প, সেটা হচ্ছে এই ছোট ছেলে তার মাকে বলছে মা কাল সকালে হাগা পেলে আমাকে ডেকে দিও, মা বলছে বাবা হাগাই আমাকে ডেকে দেবে, হাগাই তোমাকে ডেকে দেবো, আমাকে আর ডাকতে হবে না। এই যে ডিজায়ার, আমি ভালো হতে চাই, নিজেকে বদল করতে চাই, এই ডিজায়ারটি শ্রীরামকৃষ্ণ তার শব্দ দিয়ে আমাদের শিখিয়ে গেছেন। কেমন করে সেই ডিজায়ারকে ফুলফিল করতে হয়, ভালো হওয়ার ইচ্ছাটা কীরকম করে জাগাতে হয়,
সেটা শব্দ দিয়ে শ্রী রামকৃষ্ণ দেব আমাদের কাছে শিখিয়ে দিয়ে গেছেন। শুধু এইখানেই শেষ হচ্ছে না, তিনি আমাদের শিখিয়ে দিয়ে গেছেন এই এমন একটা মৃত্যুতীর্ণ জীবন যাপন করার, যে জীবন যাপন করলে আমার এই পার্থিব শরীরটা চলে যাবে, অনন্তকাল ধরে মানুষ বেঁচে থাকবে। মহারাজজি বলছিলেন না, স্বামীজি বলেছেন, আমার বয়স উইদাউট ফর্ম, আমি অশরীরী বাণী। সমস্ত অবতার পুরুষরা তাই, প্রত্যেকে তাই, প্রত্যেক মহাপুরুষরা তাই, এরা বারবার এসে আমাদের দেখায় একটা মৃত্যুতীর্ণ জীবন যাপন করার। কবে শরীর চলে গেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আজও বাচ্চার হাতে খড়ি দেওয়ার সময় আমাদের বর্ণ পরিচয়ের কথা মনে পড়ে। আমাদের ওখানে একজন এসেছিলেন, এই গঙ্গাসাগর মেলার সময় একজন ডিএসপি এসেছিলেন, রাজস্থানী চুরু জায়গা থেকে এসেছেন। উনি বলছেন, আপনাদের দুই মহাপুরুষের কাছে আমরা বড় কৃতজ্ঞ, একজন হলেন রাজা রামমোহন রায় আর একজন হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ভাগ্যিস রামমোহন ছিলেন, এসেছিলেন, তাই আমাদের মেয়েরা বেঁচে আছে। আর ভাগ্যিস বিদ্যাসাগর এসেছিলেন, তাই ওই চুরুর মতো প্রত্যন্ত গ্রামেও মেয়েরা লেখাপড়া শিখছে। দেখুন কবে তারা চলে গেছেন। স্বামী বিবেকানন্দ 1902 চলে গেছেন, তার জীবনের তার সেই যে বাণী সেটি আমাদের কাছে থেকে গেছে, নতুন করে প্রেরণা জাগানোর জন্য, প্রতি মুহূর্তে জেগে ওঠার জন্য। এই গানে আছে না, হে আমার আগুন তুমি আবার ওঠো চলে, শ্রীরামকৃষ্ণ হলেন, শ্রীরামকৃষ্ণের কথা হলো উদ্দীপক, হে আমার আগুন তুমি আবার ওঠো চলে। যদি জ্বলে তাহলে জানবেন আজকের এই এসে জ্বালাজ্বালি করাটা সার্থক। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বং দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনা মিড্ডে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।